হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে যে ভিডিওটা আছে সেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আগের যে দুটো রিক্রুটমেন্টের আমি ভিডিও দিয়েছিলাম তো সেগুলোতে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো সেই প্রসেসটাই আজকে দেখাবো তো দেখো আমি ডাইরেক্ট একদম লাইভ করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কিভাবে করবে প্রথমে হচ্ছে যে যে গুগল ক্রোম আছে বা ক্রোম ব্রাউজার যেখানে আছে সেটা খুলে নেবে তো সার্চ বারে গিয়ে তোমরা লিখবে ডাব্লু বি হেলথ ডট ডট ইন ঠিক আছে তো দেখো আমি অনেকবার সার্চ করেছি বলে আমার এখানে সার্চবারের সামনেই এটা যে ওদের পোর্টালটা আছে সেই পোর্টালটা এখানে শো করছে তো এখানে এখানে ক্লিক করতে পারো অথবা যদি এখানে গো বলে অপশন আছে তো এখানে গিয়ে ওটা ক্লিক করে তুমি ওই পোর্টালের মধ্যে ঢুকবে ঠিক আছে দেখো এখানে যে ওয়েস্ট বেঙ্গলের যে হেলথের যে ওয়েবসাইটটা আছে সেটা আমার কাছে এখানে ওপেন হয়ে গেছে তো এরপর হচ্ছে এখানে তোমরা অনেক কিছু চাইলে এখানে দেখতে পারো তোমাদের নিজের প্রয়োজন মতো এদিকে দেখো প্রত্যেকটা জিনিস এখানে টোটালটা দেওয়া আছে যার যেরকমভাবে রিকোয়ারমেন্ট কোনো কিছু যদি নোটিস কোনো যদি গভর্নমেন্ট যদি কোনো টেন্ডার কোনো কিছু হেলথ স্ট্যাটিস্টিক্স মেডিকেল ইন্ট্রোডাকশান এসব অনেক কিছু ইয়ে আছে তো এগুলো নিয়ে আমাদের কোনো কিছু নেই তবুও বলে দিলাম যদি তোমাদের লাগে তো সেই জন্য দেখো এখানে একটা পয়েন্ট আছে দেখো রিক্রুটমেন্ট বলে তো এই যে রিক্রুটমেন্টের পয়েন্টটা দেখতে পাচ্ছ তো এখানে তোমাকে ক্লিক করতে হবে তো আমি এখানে রিক্রুটমেন্টটাতে এখানে ক্লিক করলাম তো এরপরে রিক্রুটমেন্টের পেজটাতে আমরা চলে যাবো দেখো এটা রিডাইরেক্ট করে দিল যে রিক্রুটমেন্টের পেজটা তো সেখানে তো এখানে গিয়ে তোমাদের কাজ হচ্ছে দেখো এখানে একটা নোটিস দেখো এখানে এদিক থেকে এদিকে চলে যাচ্ছে তো এটা হচ্ছে তোমাকে ক্লিক করতে হবে তো এটার মধ্য দিয়ে যে ভেরিয়াস পোস্টের জন্য অ্যাপ্লাই করবে যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশান তো সেগুলো এটার মাধ্যমে হবে দেখো কি লেখা আছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার হয়েছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আমি ডাইরেক্ট যে পেজটা আছে অনলাইনে অ্যাপ্লি অ্যাপ্লিকেশন করার যতগুলো তোমার পোস্ট আছে বা যতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো টোটালটা দেখো এই পেজটা এতগুলো যে আছে সবগুলোই তোমার অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আছে এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি ব্লক ডেটা ম্যানেজার কাউন্সিলার অ্যাট পলিক্লিনিক ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লক পাবলিক হেলথ ম্যানেজার বীরভূম তো এইগুলো দেখো কোথাকার মানে ভ্যাকেন্সি বেরিয়েছে কোন জায়গাকার কোন ডিস্ট্রিক্টটা সেটাও এখানে মেনশন করা আছে এখানে প্রত্যেকটা দেখতে পারবে যে এখানে ফিফটিন এফসির আন্ডারে যে বীরভূমের যে রিক্রুটমেন্টটা হয়েছিলো অর্থাৎ আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে বীরভূম সিউড়ির যে ভিডিওটা দিয়েছিলাম তো সেখানে এই টোটালটা হচ্ছে বীরভূমের আন্ডারে তোমার হচ্ছে রিক্রুটমেন্টের অনলাইনের যে পোর্টালটা সেটা তো এখান থেকে তোমরা যদি ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে যেখানে নিউ নিউ দেখাচ্ছে দেখবে এর এখানে পরে আরও এইদিকে মানে অপশান আছে অনলাইনে তো সেটা আমি দেখাচ্ছি পরে তো সেখানে গিয়ে করবে যদি কাউন্সিলারের জন্য করতে চাও তাহলে এখান থেকে করবে ব্লক ডেটা ম্যানেজার যদি করতে চাও তাহলে এখান থেকে করবে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার বীরভূমে যদি করতে চাও তাহলে এখান থেকে ক্লিক করবে ঠিক আছে তো এবারে দেখো তিন নাম্বার যেটা পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তো এটাকে আমি একটু জুম ইন করলাম তো তাহলে আমি পুরো দেখো জিনিসটা দেখতে পাবো তো এই পোর্শনটাতে দেখো তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ওপেন ফ্রম থার্ড স্টে থ্রি আগ মানে থার্টিন থার্টিন বলছি সরি তিন আগস্ট থেকে আনটিল হচ্ছে ফিফটিন্থ আগস্ট পর্যন্ত আর লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশনের বারোই আগস্ট লাস্ট ডেট পেমেন্ট রিসিভের জন্য বারোই আগস্ট তো এখানে দেওয়া আছে দেখো এটা আর এখানে দেখো তোমার রেজিস্টার আর অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবে দেখো রেজিস্টার আর হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ তো এই দুটো অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি তো আমাদের এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট লগ আগে পরে যাব আগে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করব ঠিক আছে তো কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো এখানে দেখো তিন নাম্বারে আমি দেখিয়েছিলাম আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তো এখানে তিন নাম্বারে তো এটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখো এখানে কাছে আমার একটা পেজ খুলে যাবে যে পেজটাতে আমাদের যে স্টুডেন্টস বা হচ্ছে যে ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন সেটা আমাকে করতে হবে তো এই যে পেজটা খুলে গেছে এখানে আমাকে ডেটাটা দিয়ে ফিল করতে হবে তো কী কী আছে দেখব তো প্রথমেই আছে দেখো নেম অফ দ্য পোস্ট অর ক্যাটাগরি তো নেম অফ দ্য পোস্ট এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে আমি আর কিছু করতে পারবো না দেখো এখানে কোনো কিছু আর মানে স্লট কিন্তু নামছে না কারণ এটা অলরেডি সিলেক্টেড ফর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তোমরা যদি আদার্স পোস্টের জন্য যেগুলো অ্যাপ্লাই করছো মানে যে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার বা কাউন্সিলারের জন্য তো তখন সেইগুলোর রেসপেক্টিভ যে রেজিস্ট্রেশনের যে জায়গাটা আছে সেখানে ক্লিক করবে তাহলে তোমার ওটাই ওইটার জন্য স্পেসিফিক্যালি তোমার খুলে যাবে যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এখানে খুলেছে আমরা আমাদের ট্রেডেরটা দিয়ে দেখাচ্ছি এখানে দেখো নেম বলছে টাইটেল টাইটেল হচ্ছে কী আছে দেখি সিলেক্ট করবো এখানে আমি এখানে হচ্ছে নামের আগে যেগুলো মিস্টার মিসেস ডক্টর শেখ মোহাম্মদ এগুলো যেগুলো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল সেটাই তোমরা দেবে সাপোজ এখানে আমি মিস্টারটা দিয়ে রাখলাম তো এখানে দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে মিস্টার এবার হচ্ছে এন্টার দ্য মিডিল নেম তার আগে দেখি এইদিকে কী আছে এখানে পোস্ট কোড এটা অটোমেটিকও নিয়ে নিয়েছে পোস্ট কোড যেটা তোমার অ্যাপ্লিকেশন ফর্মে ছিল এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে না এটা অটোমেটিক নিয়ে নিয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য যে পো পোস্ট কোড সেটা দেখো বীরভূম বি আই আর বি ডবল জিরো ঠিক আছে তো এখানে আমাদের কিছু করার কিছু নেই দেন হচ্ছে এখানে এন্টার দা ফার্স্ট নেম তো ফার্স্ট নেম সাপোজ হচ্ছে তোমাদের যা নাম আছে সেটা এখানে লিখবে সাপোজ আমি এখানে লিখছি রাজীব হচ্ছে রাজীব চক্রবর্তী ক্যান্ডিডেটের নাম সাপোজ ঠিক আছে তো এখন আমরা রাজীবটা লিখলাম তো এন্টার ফার্স্ট নেম শুধুমাত্র এখানে প্রথম নামটাই লিখবে টাইটেলটা এখানে লিখবে না টাইটেল লেখার জন্য পরে আবার জায়গা দিয়েছে ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমার মিডল নেম যদি কিছু থেকে থাকে তাহলে তোমাকে এই জায়গাটাতেই এন্টার করতে হবে দেখো এখানে কি বলছে এন্টার দ্য মিডল নেম ঠিক আছে মিডল নেম মানে হচ্ছে কারো যদি কুমার কারো যদি হচ্ছে যে কুমারী থাকে বা রানী থাকে সবিতা রানী এরকম থাকে তারপর হচ্ছে রাজীব কুমার চক্রবর্তী এরকম মিডিল নেম কারো কারো থাকে যদি থাকে তাহলে দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে এনে লিখে দেবে এখানটাতে এনে অর্থাৎ হচ্ছে নট অ্যাপ্লিকেবল ঠিক আছে এখানে এনে দিয়ে দেবে এরপর হচ্ছে যে লাস্ট নেম লাস্ট নেম হচ্ছে যার টাইটেল আছে সেটা লিখবে এখানে দেখো আমি লিখে দিচ্ছি চক্র ভর্তি ঠিক আছে এখানে যদি স্মল লেটারেও লিখি তাহলেও এটা অটোমেটিক ক্যাপিটালে নিয়ে নেবে তো ক্যাপিটালে লেখালে লেটারে লিখলে এইগুলো জিনিসগুলো বুঝতে সুবিধা হয় তো এখানে অটোমেটিক ক্যাপিটালে নিয়ে নেবে তোমাকে কোনো কিছু আলাদা করে সিলেক্ট করতে হবে না তারপরে দেখো এখানে জেন্ডার দেখা যাচ্ছে সিলেক্ট জেন্ডার তো এখানে ক্লিক করবে মেল ফিমেল আদার্স লেখা আছে এখানে হচ্ছে মেল করলাম আমি তারপর হচ্ছে সিলেক্ট দ্য কাস্ট ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরির মধ্যে এখানে যদি তুমি আনডিজার্ভ হও তাহলে আনডিজার্ভ সিলেক্ট করবে যদি ওবিসি এ হও ও করবে যদি ওবিসি বি হও তাহলে ওবিসি করবে এখানে হচ্ছে আমি আনরিজার্ভে সাপোজ করে দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আর কী কী আছে দেখো এখানে হচ্ছে আমার মোবাইল নাম্বার আছে তো এখানে মোবাইল নাম্বারটা পুট করে দেবে এটা হচ্ছে তোমরা নিজেরাও এই ফর্মটা ফোন থেকেই করতে পারবে ঠিক আছে তো এখানে হচ্ছে দেখো কী লিখবে মোবাইল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সামথিং আমি কিছু একটা দিয়ে দিলাম তো মোবাইল নাম্বার এখানটা দিয়ে দিয়ে দেবে দেন হচ্ছে এখানে ইমেল আইডি দিতে হবে আমাকে একটা ঠিক আছে ভ্যালিড ইমেল আইডি যেখানে তোমাকে বাই মেলে বিভিন্ন ইনফরমেশান তোমার সাথে শেয়ার করবে মানে হচ্ছে তুমি সিলেক্টেড ক্যান্ডিডেটের যদি লিস্ট বেরোয় তাহলে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো সেখানে তোমাকে জানাবে বা হচ্ছে যে তোমার যদি ডকুমেন্ট ভেরিফিকেশান যদি থাকে তাহলে তোমাকে জানাবে কোনো ডকুমেন্টস যদি তোমার ভুলভাল আপলোড হয় তাহলে সেটাকে রি আপলোডের জন্য তোমাকে এখানে মেসেজ করবে তো ইমেল হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বারের মানে কন্ট্যাক্ট নাম্বারের সাথে সাথে ইমেল আইডি হচ্ছে অপশনাল যেখানে হচ্ছে ক্যান্ডিডেটের সাথে কন্ট্যাক্ট করা যায় তো এখানেও তোমরা কিছু একটা লিখে দিলে যেটা হচ্ছে তোমার ইমেল আইডি তো এটা দিয়ে দিলে তারপর হচ্ছে আমার বাকি ফর্ম আছে দেখো ডেট ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ তো এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে তো এই যে জায়গাটা আছে এখানে যদি তুমি হাত দাও মানে হচ্ছে ক্লিক করো তাহলে তোমার এরকম একটা ক্যালেন্ডার খুলবে তো এই জায়গাটাতে একটুখানি যে হয়তো প্রবলেম হতে পারে তোমাদের যে কীভাবে করবে না করবে যারা ক্যাফেতে করবে তাদের তো সহজ হয়ে যাবে কিন্তু হচ্ছে যারা নিজেরা করবে তারা একটু দেখে নাও তো এই দিকে যে অ্যারোটা দেওয়া আছে এই দিকের অ্যারোটা যদি দাও ক্লিক করো তাহলে দেখো এখানে পরপর কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগিয়ে যাবে সামনের দিকে এবার হচ্ছে যা ডেট অফ বার্থ তো তোমাদের পিছনের দিকেই হবে যেগুলো হচ্ছে যে এই যে দু হাজারের পিছনে যেগুলো উনিশশোর হচ্ছে যে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকম করে হবে আশা করছি ক্যান্ডিডেট যারা আছো তো তাদের দেখবে এখানে এরকমভাবে এটা ক্লিক করবে ঠিক আছে এটা ক্লিক করলে তোমার দেখো এখানে দু হাজার উনিশ দু হাজার নয় তার পিছনে দেখো আরও এখানে দু উনিশশো নিরানব্বই তো সাপোজ এখানে হচ্ছে ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই তো উনিশশো ছিয়ানব্বইটাকে আমি সিলেক্ট করলাম এবারে হচ্ছে আমাকে মাস দেখাচ্ছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাপোজ হচ্ছে তার মার্চে জন্ম তো মার্চ লিখলাম মার্চে যখনই তুমি ক্লিক করবে তখন এখানে দেখো এক দুই তিন চার করে তিরিশটা বা একত্রিশটা যে ডেট মাস একত্রিশে মাস হয় মার্চটা তো সেটা টোটালটা ক্যালেন্ডারটা খুলে যাবে এবারে তোমার যেটা তোমার ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করবে সাপোজ হচ্ছে তেরো তারিখে আমি সিলেক্ট করলাম ঠিক আছে তো এখানে দেখো এরকমভাবে আসবে ফর্মেটটা তিন তেরো দু উনিশশো ঠিক আছে এখানে যে মাঝের যে তেরোটা এটা কিন্তু ডেটটা হ্যাঁ এটা ভুল করো না যে এটা হচ্ছে মাসটা কারণ হচ্ছে অনেক সময় এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় তো হচ্ছে যে এখানের ক্ষেত্রে তোমার মান্থটা প্রথমে দিয়েছে আর হচ্ছে যে ডেটটা সেটা হচ্ছে মাঝে দিয়েছে আর হচ্ছে সালটা লাস্টে দিয়েছে তো এইটা হচ্ছে ফর্মেটটা ঠিক আছে তো এইভাবে করবে তারপরে হচ্ছে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে যারা তারা হচ্ছে যে ইয়েস করবে বাদ বাকি সব নো করবে তারপর হচ্ছে টেলিফোন অথবা মোবাইল নাম্বার টু তো সেকেন্ডারি একটা অপশান তোমাকে দিয়ে রাখতে হবে মোবাইল নাম্বার সেটা তোমার গার্জেনের হোক অথবা তোমার যদি সেকেন্ড কোনো সিম থাকে তাহলে বা অন্য কোনো নাম্বার যেখানে কল করলে যদি প্রথম ফোনে তোমাদেরকে না পায় তাহলে সেকেন্ড বার যেন কল করে অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার যেখানে ক্যান্ডিডেটের সাথে তোমার যোগাযোগ করা যাবে ঠিক আছে মোট কথা হচ্ছে এটা ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এন হয়েছে যেই ক্যান্ডিডেট করছো সে কি মানে এন এর কোনো প্রজেক্টের আন্ডারে কাজ করছো কারেন্টলি যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েস লিখবে যদি নো হয় তাহলে নো লিখবে যদি ইয়েস করো তাহলে তোমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে তো সেটা কিন্তু আগের থেকে রেডি রেখো ওকে দেন হচ্ছে আমার গোটা ফর্মটা এখানে ফিল আপ হয়ে গেছে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো এখানে সেভ বাটন আছে তো সেভ বাটনে এখানে ক্লিক করলে তোমার এটা সেভ হয়ে যাবে আমি যেহেতু এটা ভুং ভাং একটা ডেটা দিয়েছি সেই জন্য আমি এটা সেভ করছি না আর আমার এটা সেভ করে দরকারও নেই কারণ এটা কোনো ক্যান্ডিডেটের কোনো কিছুই নয় আমি একটা জাস্ট ডেমো হিসাবে তোমাদেরকে দেখিয়েছি তো এরপর তোমরা সেভ করে নেবে তো সেভ করার পর তোমাকে বাকি যে কাজগুলো আছে সেই পেজগুলো আস্তে আস্তে খুলে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে যে রেজিস্ট্রেশনটা হলো তো এখান থেকে আমি পেজটাকে বেরিয়ে যাব পেজ থেকে এই পেজটা থেকে আমি বেরিয়ে যাব তো এখান থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে দেখো এটা পুরোটা আমার অনেকটা দুবার ক্লিক হয়ে গেছে সেই দুটো পেজ বেরিয়ে গেছে তো আমি এটাকে আবার একবার ক্লিক করছি তো দেখো এরপরে আমি এটা করেছিলাম আমার তিন নাম্বারে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তো এখানে আমার যে রেজিস্ট্রেশনটা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন সেটা আমার হয়ে গেছে আর তারপরে হচ্ছে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশনটা তোমরা করলে তারপরের যে স্টেপগুলো আছে সেটা তোমরা এখান থেকে পাবে ঠিক আছে তো দেন হচ্ছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো যে পেজটা আছে সেটা হচ্ছে এন্টার অনলাইন অ্যাপ্লিকেশান আইডি ওকে তো তুমি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করছো তখন তোমার একটা আইডি আছে সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে আর একটা হচ্ছে এন্টার ডেট অফ বার্থ তো তোমার হচ্ছে ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানে সেম যেমন আগে দেখালাম ক্যালেন্ডারটা এরকমভাবে এগিয়ে পেছিয়ে সিলেক্ট করে তোমরা তোমাদের নিজেদের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবে তারপরে হচ্ছে যে এখানে তুমি সাবমিট করে দেবে ঠিক আছে তো এটা এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশনের এটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশনের পরের স্টেপটা ঠিক আছে তো রেজিস্ট্রেশনটা আমি তো গোটা ফর্মটা ফিল আপ করছি না তাই আমি বুঝতে পারছি না যে পরের স্টেপগুলো কী আছে রেজিস্ট্রেশনের পরে তো তোমরা যখন সেভ করে দেবে সব ডকুমেন্টস মানে সব ডিটেলসগুলো দিয়ে দেবে তো তারপরে তোমাদের কাছে নেক্সট আরও পেজ খুলবে কারণ হচ্ছে তোমার বাকি সব ডিটেলসগুলো তোমার কত মার্কস ছিল কত তোমার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী আছে সেগুলোর পেজ খুলবে তারপরে হচ্ছে তোমার যে পেমেন্টের অপশান সেটার পেজ খুলবে তো সেগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি হচ্ছে এই এই পেজটাতে খুলে তুমি তোমার যে গোটা ফর্মটা সেটা তুমি দেখতে পাবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তো এটা হচ্ছে তোমার বীরভূমের জন্য ঠিক আছে এবারে বলে নি আমি যেহেতু বলেছিলাম যে দুটো ভিডিও তো দুটো অ্যাপ্লাই করাটাই আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো বীরভূমের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম কালকে আর তার আগের দিন দিয়েছিলাম যেটা সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে ওটাই উত্তর চব্বিশ পরগনার তো সেটার দেখো সেটার জন্য কিভাবে করবে একই প্রসেস কিন্তু তাও আমি একবার দেখিনি তো এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে ফিফটিন এফসি আন্ডারে হচ্ছে তেইশ চব্বিশে রিক্রুটমেন্ট তো এই যে ফর্মটা আছে মানে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ যেখানে নিউ নিউ বলে লেখা আছে তো এইটা হচ্ছে ল্যাবোটরি টেকনিশিয়ান এই যে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে নর্থ নয় এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা দেখো এখানে দেখতে পাবে তোমরা সাউথ চব্বিশ পরগনা তো সাউথ চব্বিশ পরগনার এইখানে দেখো লেখা আছে অনলাইনের কবে তোমার লাস্ট ডেট কবে তোমার পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট রেজিস্ট্রেশনের কবে লাস্ট ডেট সেখানে টোটালটা এখানে বলা আছে আর এখানে তোমার কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনের অপশান দিয়েছে যেমন কি আগেরটাতে দেখালাম সেম প্রসেস তাও আমি একবার এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে যখনই তুমি যাবে তখন সেম পেজ যেটা আগে দেখালাম ওরকম একটা পেজ খুলবে তারপরে তোমাকে বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো দিতে হবে তো যেহেতু সাউথ চব্বিশ পরগনার একটা আলাদা আর হচ্ছে বীরভূমের একটা আলাদা আমি একই সাথে ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি তোমরা যখন করবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করবে আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আলাদা আলাদা করে তোমাকে পেমেন্ট দেবে কারণ দুটো ডিস্ট্রিক্ট আলাদা ঠিক আছে তো সেম জিনিস এখানে দেখো এখানে তোমাকে মেনশন করে দিচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই যে তোমার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা অটোমেটিক এখানে সেট হয়েই আছে তোমাকে এখানে বাকিগুলো ডিটেলস ফিল আপ করতে হবে এখানে হচ্ছে যে তোমার টাইটেলটা সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে আগের মতনই ডক্টর না শেখ না মোহাম্মদ না মিসেস না মিস্ট্রে এসবগুলো করতে হবে তারপর হচ্ছে মিডিল নেমটা তোমাকে লিখতে হবে জেন্ডার সিলেক্ট করবে এখানে সিলেক্ট অফ কাস্ট আনরিজার্ভ এস সি এস টি যা পারবে করে দেবে এখানে যেটা তোমার আর কি সেটা তোমার যে কাস্ট সেটা মোবাইল নাম্বার দেবে এখানে ইমেল আইডি এখানে দেবে তারপর হচ্ছে তোমার এখানে এন্টার দ্য ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম যেটা তোমার সেটা নামটা দেবে এন্টার দ্য লাস্ট নেম অর্থাৎ তোমার টাইটেলটা যেটা আছে সেটা দেবে ডেট অফ বার্থে এখানে ক্যালেন্ডারটাতে সিলেক্ট করে নেবে এই যে ক্যালেন্ডারটা আগে পিছিয়ে যেমন করে করেছিলাম সেরকমভাবে করে নেবে তারপরে হচ্ছে সেকেন্ডারি অপশনাল একটা মোবাইল নাম্বার তোমার এখানে দিতে হবে আর তুমি যদি এনেছি আমি আগে কাজ করে থাকো তাহলে সেটা ইয়েস করবে যদি না করে থাকো তাহলে নো করবে তারপরে এই সব ডেটাগুলো ঠিকঠাকভাবে একবার ক্রস চেক করে নেবে কোনো জায়গায় কোনো নামের ভুল হয়েছে কি না কোনো অটো কারেকশন নিয়ে নিয়েছে কিনা তো সেটা করার পর এখানে সেভ করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে প্রসেস তো এইটা সেভ করার পর তোমাদেরকে আরও নিশ্চয়ই অনেক পেজ খুলবে যেটা আমি তোমাদেরকে এখানে দেখাতে পারছি না কারণ কোনো ক্যান্ডিডেটের ডেটা আমার কাছে নেই যেটাতে আমি এটা ফর্মটা ফিল করে দেখাবো তো এই ফর্মটা থেকে হয়ে গেলে তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে আসবে ঠিক আছে তো এই ছিল গোটা প্রসেসটা তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে অনেক করে শেয়ার করে দিও বারবার বলছি প্লিজ একটু কোঅপারেট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো